हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आशा करब আমরা সমস্ত বন্ধুরা যে যেখানে আছেন না কেন সবাই খুব ভালো আছে আর তার সাথে হ্যাপি আছে। আজকে মঙ্গলবার আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার মানে বাৎসরিক আমার বাড়িতে যে বাৎসরিক পুজো হয় হরিচাঁদ ঠাকুরের পুজো, সেই পুজোটা বেশ কয়েকটা আগের মানে আগের ব্লগগুলোতে তোমাদের কন্টিনিউ কিন্তু বলেই গেছি যে সামনে আমার বাড়িতে উৎসব আসছে। তো সেটা গত মঙ্গলবার দিন মানে কি হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। মাঝখানটা আমি ব্লগ আমি দিতে পারিনি, তো তার জন্য সরি বলছি, এতটা লেটে দেওয়ার জন্য আমি প্রথমে সরি বলছি তোমাদেরকে। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি দেখাচ্ছি আমাদের বাড়ির পুজো কিভাবে আমরা করলাম। অনেক সকালবেলা দেখো ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে ওঠার পরে না মানে আগে দিন তো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আগে সোজা ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরে পুজো হবে। তো মেন যে পুজোটা সেটা কিন্তু নিচে আমার শাশুড়ি মার ঘরে হয়, আর উপরে তো যেহেতু আমার ঠাকুর আছে উপরেও সেমভাবে পুজো হয়, কিন্তু ঘটা করে বা নিয়ম করে যে পুজোটা আর কি এটা বলে ওটা কিন্তু নিচের ঘরে মানে আমার শাশুড়ি মার ঘরে মূর্তি আছে ঠাকুরের সেখানটায় হয়, ঠিক আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে মানে রেডি হয়ে গেলাম, কারণ নিচে যেতে হবে আর নিচে তো সবাই মানে চলে এসছে অলরেডি, নতুন করে ঘট বসানো হয় আবার জল ভরে আনা হয়। তো দেখতে থাকো ব্লগটা তোমরা, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর এক একে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ওপরে পুজো দিয়ে পুজোটা পুরোপুরি মানে ক্লিয়ার করে দেখালাম না এটাই, কারণ হচ্ছে নর্মাল যেরকম পুজো হয় সেরকমই একটু জাস্ট ঘটা করে, কিন্তু মেন পুজোটা হলো নিচে। এই যে শাশুড়ি মার ঘরে চলে এসেছি মানে আমাদের নিচের ঘরে, এসে দেখো কত লোকজন, দেখো অনেক লোকজন উৎসবে এই কটা দিন না মানে উৎসবে, আগে তো উৎসবটা 7 দিন ধরে হতো আমাদের বাড়িতে, সেটা এখন মানে গত বছর প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে থেকে আর কি 2 দিন করে হচ্ছে, নয়তো 7 দিন করে আমাদের বাড়িতে পুজোটা মানে উৎসব হয়। ঠাকুরকে দেখো যে বস্ত্র পরানো হয়ে গেছে, এটা কিন্তু গত রাত্রেবেলায় কিন্তু দিদি আমার একটা দিদি এসে মানে পাশে বাড়ি এক দিদি এসে আমার শাশুড়ি মা মিলে শাড়ি পরিয়েছিল, আমি যদিও পরাইনি। আর এখন দেখো শাশুড়ি মা মানে তোমাদেরকে একে একে সমস্ত কিছু আমি বলছি আর কি করে পুজো করলাম কি করলাম। তো পেছন যে দিদি দেখতে পাচ্ছ কলস নেওয়া আছে মানে সেই কলস ওই দিদি আর কি, আর প্লাস আরও একটা মানে ভাসুরি মেয়ে সবাই মিলে শাড়ি পরিয়েছে গত রাত্রেবেলা। আর এখন আমি কি করছি দেখো, আমি শাড়ি মানে ঘোমটা দিতে হয় আর কি, যাই হোক দিয়ে শাশুড়ি মা আমার বরণ কুলোটা আমার মাথায় তুলে দিল। এবার এটা নিয়ে কিন্তু আমি এখন জল ভরতে যাব, মানে গঙ্গার জল ভরতে যাবো না, আগে তো আমরা দক্ষিণেশ্বর যেতাম জল ভরতে গাড়ি করে ভোরবেলা একদম 4টের সময় আমরা চলে যেতাম, কিন্তু বললাম প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এটা বাদ হয়ে গেছে, সেই কারণে আমাদের মানে বাইপাসে ওপারে একটা পুকুর আছে ওটাকে আর কি গঙ্গার জল ভেবে জলটা আনা হয়, মানে ওই জায়গা থেকে সবাই জল নেয়। তো দেখো সবাই একে একে করে আমরা যাচ্ছি মানে এবার জল ভরে আমরা তারপরে বাড়িতে আসবো। এদিকে দেখো আমার আদিওম নিশান নিয়েছে গামছা দেখো গলায় নিয়ে, এখন ওরা ছুটছে মানে ওদের এত এক্সাইটমেন্ট মানে এই বাড়িতে মানে উৎসব হলে অনেক লোকজন আসে, ওরা তো প্রচন্ড পরিমাণে খুশি আর খুব এনজয় করছে। আমাদের বাড়িটা বাইপাসে ওপারটা আর এই পারটা সেই পুকুরটা, তো সেই পুকুরে যাচ্ছি আমরা সবাই মিলে জল ভরতে, মানে ওই পুকুরটা কি গঙ্গা জল ভেবে আমরা জল তুলে নিয়ে আসি কলসিতে করে, তারপরে ঠাকুরের কাজ করা হয় মানে ঘট যে বসানো হয় এই জলটাই দিতে হয়। আর হচ্ছে মানে ওর মধ্যে গঙ্গা জল তো ঘরে আনাই থাকে, গঙ্গা জলটা মিশিয়ে দিয়ে তারপরে ঘট বসানো হয়।
উৎসবের মানে মেন যে ঘটনাটা সেটা কিন্তু জল না ভরে বাড়িতে জল না নেওয়া পর্যন্ত কিন্তু উৎসবটা স্টার্ট হয় না। তো মানে জলটা নিয়ে গিয়ে বললাম ঠাকুরের ঘট বসানো হবে। তো দেখো জল ভরার জন্য তো কত নিয়মকানুন থাকে, তো এই নিয়মকানুন তো প্রত্যেকবারই হয়। এর আগের তোমরা যারা পুরানো ভিউয়ার্স আছো মানে দেখেছো আমার ব্লগে, এই সেমভাবেও গতবারেও জল ভরা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো সেটা আমি আবারও এবার শেয়ার করলাম। তো যত বছর ব্লগিং করবো তত বছর তোমাদের তোমরা দেখতে পাবে আর কি। তো দেখো জলে তেল দেওয়া হলো আর সিঁদুর দেওয়া হলো, মানে মা গঙ্গাকে তেল আর সিঁদুরটা দেওয়া হলো, তার সাথে সাথে পানের মধ্যে বাতাসা ফুল দিয়ে মা গঙ্গাকে দেওয়া হলো। তারপরে দেখো বরণ কুলো দিয়ে মা গঙ্গাকে বরণ করা হলো, আর তারপর নারকেলের খোসা মানে ধরিয়ে আর কি ধূপ দিয়ে তারপর কর্পূর দিয়ে এবার জলে মানে মা গঙ্গাকে দেওয়া হলো। আর যে ঘটে এখন আমরা জল ভরছি আর কি, এই যে একটা দিদি জল ভরছে আর কি প্রথমে, তো এই ঘটটা মানে বড় যে কলসে আমি এখন ভরছি আর কি জল নেওয়া হবে, তো সেই ঘটের উপরে বসানো থাকে। তো যে আমার শাশুড়িমা পাশ থেকে এবং সবাই অনেক কিন্তু পাশে আছে, সবাই বলে বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে ভরো, তো প্রত্যেকবারই শুনি কিন্তু মনে থাকে না। এখন আমরা সবাই যাচ্ছি বাড়ির দিকে আর কি জল ভরে। তো আরও মানে কী বলতো, প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য লোকজন কম, যে কোনো অনুষ্ঠান, সে পুজো হোক বা কোনো বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বার্থডে বাড়ি হোক, মানে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তো লোকজন কম নয়, তো আরও অনেক বেশি লোকজন হয়। তো যাই হোক জল ভরে আমরা চলে এসেছি, এবার আমরা সবাই মিলে ঘরে ঢুকছি। ঘরে এসে দেখো এখন ঘট সাজাতে হবে আর কি। তো তিনটে ঘট, একজন হলো হরিচাঁদ ঠাকুরের ঘট, শান্তিমাতার ঘট, আর হলো আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা যে গুরুদেব আছেন তো ওনার ঘট। তো শান্তিমাতার যে ঘট মানে মা লক্ষ্মীর ঘট আমরা যেটা বলি আর কি, সেটা হলো সিঁদুর দিয়ে সিঁদুরে ফোঁটা দিতে হয়। আর যে আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা যে গুরুদেব আছেন এবং হরিচাঁদ ঠাকুরের যে ঘট সেখানে চন্দনে ফোঁটা দিতে হয়। সেমভাবেও কিন্তু আমের স্বরে মানে আমের পলব যেটা আর কি, সেখানেও কিন্তু যে শান্তিমাতার ঘট আছে সেখানেও সিঁদুরের ফোঁটা দিই, এবং হরিচাঁদ ঠাকুর এবং যে মানে গুরুদেব আছেন ওনার হচ্ছে আমরা দিই তিলকের, তিলক না সরি চন্দনের ফোঁটা। আর এখানটা দেখো মানে পুজোর নিয়ম, যাই হোক এটা আমার শাশুড়িমার পা ধোয়াচ্ছি এখন, এটা মানে পুজো করতে বসার আগে আর কি এটা করতে হয়, তো সেটাই করছি আমি এবং আমার হাজবেন্ড দুজন মিলেই করছি। সব কিছু সাজিয়ে নিয়ে তারপরে আরও অনেক নিয়মকানুন আছে যেগুলো সব মানে এত লোক ঘরে, তারপরে আবার দেখো মানে আমি তো কাজগুলো করছি প্লাস পাশে দিদিরাও আছে, তো সেই কারণে না মানে ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি। তো আমি সর ঘটে বসে দিই, এবার শাশুড়িমা আর পিসি এসছেন একজন আশ্রম থেকে, তো দুজনে মিলে ঘট পেতে দিলেন। এবার চলে এসছে একদম বাইরে, মানে যেখানটা হচ্ছে আমাদের মেন গেট আর কি ঘরের বাড়িতে ঢোকার, তো সেখানটায় দেখো এবার কলা গাছ তো পুঁততে হয়, এটা আমরা সবাই জানি কোনো অনুষ্ঠান বা কোনো বিয়েবাড়ি হলে এটা করতে হয়, তো শুভ। তো সেখানটায় দেখো মানে কলা গাছের কাছে যে ঘর দিতে হয়, তো সেখানটাও সেমভাবে কিন্তু মালা এবং তার উপরে যে আমসর, আমসরের উপরে মালা, তারপরে আবার ডাব দেওয়া হয়, তো সেটাও কিন্তু করে দিচ্ছি। ওই দিকটা আমি করেছি আর এই দিকটা একটা দিদি করছে। তো বাইরে আর কি যদি করা হয়ে যায় আর কি, মানে ঘট পাতানো হয়ে যাওয়ার পর তারপর যাবো এবার উপরে, মানে উপরে মানে আমার ঘরের সামনে যাবো, সেখানটাও কিন্তু সেমভাবে ঘট পাতানো হবে। ঘট পাতানোর পরেও দেখো এখন মানে ইয়ে করতে হয়, ফুল দিয়ে তারপরে বরণকুলো দিয়ে বরণ করতে হয়, সেখানে পুজো করতে হয়, পুজো করে এবার যাবো সোজা উপরে।
তো দেখো উপরে চলে এসেছি, মানে আমার ঘরে তিনতলা, মেন গেটে গেছে, সেখানটা কিন্তু সেম ভাবে কলা গাছ দিয়েছি। তো এখানটা তো কলা গাছকে কোনোরকম মানে দাঁড় করে রাখতে হয়েছে, কারণ সম্ভব না এখানটা কলা গাছ পোঁতা। তো যাই হোক, আর ঘর যেভাবে নিচে করলাম সেম ভাবে কিন্তু উপরে করা। তো এবার যাব সোজা উপরে, মানে ছাদে যাব, ছাদে যেখানে রান্না বান্না করা হবে, তো সেখানটা বরণগুলো দেখাতে হবে, এটা আমরা সবাই জানি। তো আজকে ব্লগটা আমি এখানটা এন্ড করব, আর এরপরেও কিন্তু আর পুজোর অনুষ্ঠানের অনেক ভিডিও তোমরা পাবে, পরপর তোমরা দেখো অবশ্যই। তো ব্লগটা আজকে এখানটা এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু হাসতে থেকো। আজকের মতো টাটা।